ইরান এত শক্তিশালী যে কেউ হামলার সাহস করবে না বললেন কমান্ডার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বিমান শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন কোনো অবস্থাতেই তেহরান ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ করবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধের বিষয়ে নতুন করে ইরানের ওপর যে চাপ সৃষ্টির চেষ্টা করছেন জেনারেল আমির আলী হাজজাদে এ বক্তব্যের মাধ্যমে তা মূলত উড়িয়ে দিলেন তিনি সোমবার বলেন যদি দেশের চারপাশ জুড়ে দেয়াল তৈরি করা হয় তাহলেও ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থগিত করা হবে না কারণ এটা সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি এবং নিজস্ব শিল্প জেনারেল হাজিজা দেহ আরও বলেন আইআরজিসি ইরানি জাতির স্বার্থ রক্ষা করছে এবং কোনোভাবেই তাদেরকে ধোঁকা দেওয়া যাবে না তিনি জোর দিয়ে বলেন আইআরজিসি নিয়মিতভাবে তার ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়ে যাবে কারণ দেশের নিরাপত্তা হচ্ছে সবার আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা বাতিল করে তিনি বলেন আমাদের দেশ এত শক্তিশালী যে কেউ হামলা করতে সাহস দেখাবে না বরং এ ধরনের হুমকি হচ্ছে শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধ ইরানের বিরুদ্ধে আমেরিকার শত্রুতামূলক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তিনি বলেন এটা হচ্ছে ওয়াশিংটনের অপরিবর্তনীয় ইস্যু এবং কৌশল জেনারেল হাজিজা দেহ আরও বলেন ইহুদিবাদীদের মাধ্যমে মার্কিন নীতি নির্ধারিত হয় এবং এসব হচ্ছে তারই ফসল উত্তর কোরিয়া আক্রান্ত হলে আমেরিকা বাঁচবে না বলল পিয়ং ইয়ং উত্তর কোরিয়া জাতিসংঘকে বলেছে মার্কিন সরকার সেদেশের বিরুদ্ধে বিদ্বেষী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত পরমাণু অস্ত্র ধ্বংস করার লক্ষ্যে আলোচনায় বসবে না পিয়ং ইয়ং জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত কিম ইন রিয়ং বলেন কোরীয় উপদ্বীপের পরিস্থিতি বিস্ফোরণের পর্যায়ে রয়েছে এবং যে কোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে তিনি আরও বলেন আমেরিকার বিদ্বেষী নীতি ও পরমাণু হামলার হুমকি পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত আমরা কোনো অবস্থায় আমাদের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনার টেবিলে বসব না উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত বলেন একটি পরিপূর্ণ পরমাণু শক্তিধর দেশে পরিণত হওয়ার চূড়ান্ত দরজা অতিক্রম করেছে তার দেশ এর অর্থ হচ্ছে উত্তর কোরিয়া এখন যে কোনো সময় পরমাণু বোমার হামলা চালাতে পারে কিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আমেরিকার গোটা মূল ভূখণ্ড এখন আমাদের হামলার আওতায় রয়েছে কাজেই মার্কিন সরকার যদি উত্তর কোরিয়ার এক ইঞ্চি ভূমিতেও আগ্রাসন চালানোর দৃষ্টতা দেখায় তাহলে সে পৃথিবীর কোনো প্রান্তে গিয়েই আমাদের শাস্তিমূলক পদক্ষেপ থেকে বাঁচতে পারবে না যেসব দেশ মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সদ্ভাব বজায় রাখে না তারা উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা থেকে নিরাপদ থাকবে বলে তিনি জানান ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ